তাজা খবর এক ঝলকে, সঙ্গে আমি মৌসুমী। দেখে নেব সর্বশেষ খবরের শিরোনাম। বিশিষ্ট সাহিত্যিক আনিসুজ্জামানের প্রয়াণে শোক প্রকাশ মমতার। বিশিষ্ট সাহিত্যিক তথা শিক্ষাবিদ আনিসুজ্জামানের প্রয়াণে শোক প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোক বার্তায় তিনি বলেন, আনিসুজ্জামানের মৃত্যুতে শিক্ষা ও সাহিত্য জগতে বিশাল শূন্যতার সৃষ্টি হল। প্রয়াত এই সাহিত্যিকের পরিবার পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনাও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি মাসের 30% মাইনে ত্রাণ তহবিলে দান করবেন রাষ্ট্রপতি। করোনা মোকাবিলায় আগামী এক বছর প্রতি মাসে নিজের 30% মাইনে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দান করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এর আগে তিনি মার্চের পুরো মাইনেটাই এই তহবিলে দান করেছিলেন। 15 জুনের মধ্যে পরিযায়ী শ্রমিকদের ফেরানো হবে। 105টি ট্রেনে দেশের সব প্রান্ত থেকে আগামী 15 জুনের মধ্যে বাড়ি ফেরানো হবে পরিযায়ী শ্রমিকদের। আজ একথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, দিল্লি, গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কেরল, কর্ণাটক, উত্তরপ্রদেশ সহ আরও বেশ কয়েকটি রাজ্য থেকে ফিরবেন পরিযায়ী শ্রমিকরা। বর্ধমানে নেতাজির মূর্তিতে করোনা মাস্ক উচিত না অনুচিত তা নিয়ে চলছে তর্ক। বর্ধমানের সর্বমঙ্গলা পাড়ায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে করোনা মাস্ক পরানো নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কেউ যেমন একে সমর্থন করছেন, আবার কেউ এর নিন্দাতেও মুখর হয়েছেন। এর পক্ষে ও বিপক্ষে নানা মতামত আসতে শুরু করেছে। ক্রমশ শক্তি সঞ্চয় করছে নিম্নচাপ, ধেয়ে আসছে আমফান। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্রমশ শক্তি সঞ্চয় করে ধেয়ে আসছে। দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগরেই আগামীকাল শনিবার সন্ধ্যায় এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। থাইল্যান্ড এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে আমফান। অন্ধ্র থেকে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে যাবতীয় খরচের আশ্বাস সোমেন মিত্তর। অন্ধ্রপ্রদেশে আটকে পড়া এ রাজ্যের 1400 পরিযায়ী শ্রমিককে ঘরে ফেরত আনার জন্য রেল ভাড়া সহ যাবতীয় খরচ তিনি ব্যক্তিগতভাবে বহন করবেন। এই মর্মে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। এই 1400 শ্রমিকের পূর্ণাঙ্গ তালিকাও সোমেনবাবু মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছেন। জিওর নতুন ওয়ার্ক ফ্রম হোম প্ল্যান, থাকছে দৈনিক 3 GB ডেটা ও আরো অনেক সুবিধা। এবার নতুন ওয়ার্ক ফ্রম হোম প্ল্যান নিয়ে হাজির জিও, যেখানে প্রতিদিন 3 GB করে ডেটা পাওয়া যাবে 84 দিনের জন্য, আর খরচও সাধ্যের মধ্যেই। 999 টাকার এই রিচার্জে জিওর প্রিপেড ইউজাররা পাবেন অফুরন্ত ডেটা, যা তাদের প্রতিদিনের কাজ কিংবা এন্টারটেনমেন্ট সবের জন্যই অত্যন্ত ভালো। নতুনত্ব আপডেট খবর জানতে সাবস্ক্রাইব করুন এক ঝলকে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। লাইক, শেয়ার ও কমেন্টের মাধ্যমে জানান আপনার নিজস্ব মতামত।